নরসিংদী 2 আসন। জেলার অন্যান্য আসনের মতো এই আসনেও জমে উঠেছে নির্বাচনী রাজনীতি। নির্বাচনকে সামনে রেখে বৃহৎ দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি ইতিমধ্যে মাঠে নেমেছে। গত তিনবারের মতো এবারও আসনটি নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ। এদিকে বিএনপি চাইছে তাদের একসময়ের নিজেদের আসনটি পুনরুদ্ধার করতে। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নরসিংদী 2 আসনে কোন রাজনৈতিক দল থেকে কারা মনোনয়ন পেতে পারেন তা জানার আগ্রহ অনেকেরই। তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেই নরসিংদী 2 আসনের রাজনৈতিক পরিস্থিতি। নরসিংদী 2 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি ডাক্তার আনোয়ারুল আশরাফ খান দিলীপ। তিনি পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আসনটি থেকে চতুর্থবারের মতো বিজয় নিশ্চিত করতে ইতিমধ্যে নির্বাচনী এলাকায় জোর তৎপরতা চালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। করছে সভা সমাবেশ, কর্মী সভা ও উঠান বৈঠকের মতো নানা কর্মসূচি। এদিকে এলাকায় ভোটারদের মতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে একক প্রার্থী নিয়ে মাঠে নামলে আগামী নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়ের সম্ভাবনা বেশি। এদিকে প্রকাশ্যে না হলেও ভেতরে ভেতরে তৎপরতা চালাচ্ছে বিএনপি। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি তুললেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা। স্থানীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে করেছে গণসমাবেশ। এ আসনে বিএনপির একমাত্র প্রার্থী বলা চলে বিএনপির প্রভাবশালী নেতা ডক্টর আব্দুল মঈনকে। আব্দুল মঈন 1991 থেকে 2001 সাল পর্যন্ত টানা চারবারের নির্বাচনে আসনটি থেকে নির্বাচিত হন। বিএনপির নেতাকর্মীদের মতে ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে পলাশ উপজেলায় বিএনপির সাংগঠনিক অবস্থা অনেক ভালো। দেশে যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে পলাশে বিপুল ভোটে বিএনপির জয় সুনিশ্চিত। এছাড়া নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেদ ভুইয়াও মনোনয়ন প্রত্যাশী। এছাড়া জাসদ থেকে মনোনয়ন প্রত্যাশী জায়দুল কবির, আওয়ামী লীগ থেকে সাবেক স্বতন্ত্র এমপি কামরুল আশরাফ খান পোটন, বিচারপতি মনসুরুল হক চৌধুরী ও দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবির মিশু নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী বলে জানা গেছে। এ আসন থেকে জাতীয় পার্টির মনোনয়ন পাচ্ছেন পলাশ উপজেলা জাতীয় পার্টির সমন্বয়কারী রফিকুল আলম সেলিম। পলাশ এবং নরসিংদী সদর উপজেলার আমাদিয়া পাঁচদোনা মেহেরপাড়া ইউনিয়ন নিয়ে নরসিংদী 2 আসন। সবশেষ নির্বাচনে আসনটিতে ভোটার সংখ্যা ছিল প্রায় 2.5 লাখ। সংখ্যার হিসেবে নারী থেকে পুরুষ ভোটার বেশি আসনটিতে। 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে আসনটিতে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন আব্দুল মঈন খান। নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী দেলোয়ার হোসেন খান। এরপর 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে আব্দুল মঈন খান ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির প্রার্থী আজমল কবির। 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আসনটি আবারও যায় ধানের শীষ প্রতীকের আব্দুল মঈনের হাতে। তার সাথে লড়াইয়ে হারেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম। এরপরের বার আসনটিতে জয়লাভ করেন আনোয়ারুল আশরাফ খান। তার প্রতীক ছিল নৌকা। সেবার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী আব্দুল মঈন। 2014 সালের দশম সংসদ নির্বাচনে আসনটিতে জয়ী হন স্বতন্ত্র প্রার্থী কামরুল আশরাফ খান। সেবার তার সাথে লড়াইয়ে হারেন জাসদের জায়দুল কবির। সবশেষ 2018 সালের নির্বাচনে আসনটিতে জয় পান আওয়ামী লীগের আনোয়ারুল আশরাফ খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফের প্রার্থী সাদিকুন নাহার। এই আসনে কোন দল থেকে কে পেতে পারেন মনোনয়ন আপনার মতামত জানান কমেন্টে। আপনার হিসাবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী এমপি? কার হাতে তুলে দিতে চান এলাকা উন্নয়নের দায়িত্ব কমেন্টে আমাদের জানান।
আর বন্ধুদের সাথে নিউজটি শেয়ার করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিওর জন্য পেজটি ফলো করে রাখুন এক্ষুনি। আপনাদের গঠনমূলক পরামর্শ ও মতামত আমাদের এগিয়ে চলার অনুপ্রেরণা। আজকের সারাদিনের সাথেই থাকুন।